Hi everyone, Assalamualaikum. Welcome to my channel, Bangali Vlogger USA. আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব যে ভিডিওটা, সেটা হচ্ছে আমিশ ভিলেজের। আমরা গিয়েছিলাম, সে আমিশ ভিলেজের একটা ভিডিও শেয়ার করব। আমিশ ভিলেজের মানুষ কীভাবে জীবনযাপন করে, মানে আধুনিক প্রযুক্তি ছাড়া, এই জিনিসটা আমি আপনাদেরকে যা পারি আমার ভিডিওতে দেখানোর চেষ্টা করব। এটা ছাড়া আমি যা জানা আছে আমার, সে অনুযায়ী আমি আপনাদেরকে কিছু ইনফরমেশনও দেওয়ার চেষ্টা করব, আমি যতটুকু জানি। আশা করি আপনারা মনোযোগ দিয়ে আমার ভিডিওটা দেখবেন। এবং আমি ভিডিওটা করা থেকে শুরু করে এডিট করা যথেষ্ট সময় নিয়ে করেছি। আসলে আমি না, সবাই করে, সব ব্লগাররা যারাই ভিডিও করছে বা ভিডিও দিচ্ছে, আশা করব কষ্ট করে ভিডিওটা আপনারা দেখবেন, তাহলে খুব ভালো লাগবে। আর আমরা আমিশ ভিলেজ দেখতে আসার জন্য একটা রিসোর্টে উঠেছি। রিসোর্ট বলতে পারেন, মোটেল বলতে পারেন, মোটেল। ওখানে আমি ভোরবেলা ঘুম থেকে উঠে বের হয়ে গেছি হাঁটার জন্য। এটা আসলে আমার সব সময় কোথাও ট্যুরে গেলে এটা আমার নিজের কাছে মনে হয় যে ভোরবেলাটা একবারে খুব শান্ত থাকে, পুরো এরিয়াটা কোনো সাউন্ড থাকে না, একটু ঘুরে বেড়ালে নিজের কাছে ভালো লাগে। দেখা যায় আমরা আশেপাশে ঘুরি, কিন্তু নিজে যে হোটেলটায় বা যেখানে থাকছি সেটা একটু ঠিকভাবে যে একটু কেমন সেটাই দেখার টাইম পাই না। আসি, আমরা হয়তো রুমে গিয়ে রেস্ট করি, পরে আবার উঠে বের হয়ে চলে যাই। বাট আমার কাছে মনে হয় ভোরে, আমি সবসময় ট্রাই করি ভোরে একটু আশপাশটা ঘুরে দেখার জন্য। সেজন্য আমি প্রথমেই রুম থেকে বের হয়ে এখন আমরা যে হোটেলটাতে উঠেছি সে হোটেলটার আশেপাশে আমি নিজে ঘুরে দেখছি এবং আপনাদের সাথেও শেয়ার করছি। আর কি বলবো, এত সুন্দর জায়গাটা, আর একটা গ্রামের একটা পরিবেশ যেটাকে বলে, ওরকম একটা ভাব, একটা অন্যরকম ফিলিংস। আসলে নিউ ইয়র্কে তো আর এই ধরনের, মানে এরকম পাওয়া যায় না। আমরা সব হচ্ছে আসলে নিউ ইয়র্ক কেন, বাংলাদেশে দেখা যায় যারা ঢাকা শহরে বা শহরে থাকে, আর একটা যান্ত্রিক একটা পরিবেশ বলতে পারেন, ওখানে আমাদের থাকা একটু গ্রাম্য যে একটা পরিবেশ ওই জিনিসটা পাই না। বাট এখানে গিয়েছি, এটা আসলে খুব, আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন, এই আমার ডান পাশে পুরাই জঙ্গল, এখানে লেখা আছে ডেঞ্জার, মানে এই সাইডে যাওয়া যাবে না। আমি একা একা হেঁটে দেখছি, তারপর অনেক ধরনের পাখির সাউন্ড, তারপর হাঁস, বিভিন্ন রকমের হাঁস, এই তো এখানে হাঁসের ছবি দেখছেন আসলে, তারপর এখানে ঘোড়া, গরু, তারপর বিভিন্ন ধরনের আরও পশু পাখি, মানে আমি চিনো না, এরকম মুরগি আছে, তারপর ছাগল, বিভিন্ন ধরনের এরকম পশু পাখি আছে, দেখতে ভালো লাগে। কিন্তু এটা না আসলে একটা স্মেল আছে। এখন আমরা তো আসলে হয়তো বাংলাদেশে গরুর মানে গন্ধ এটা আমরা শুনেছি ইউজ টু, কিন্তু ঘোড়ার যে একটা কেমন একটা স্মেল থাকে সেটা আমি এখানে আসার পর আরও বেশি ফিল করলাম, কারণ ঘোড়াটা ওভাবে দেখা হয় না। মানে এখানে এসে মানে ঘোড়া ঘোড়া আসলে ঘোড়া তো বাথরুম করে, স্বাভাবিক করবেই, মানে একটা স্মেল, মানে স্মেলটা প্রথমে একটু কেমন লেগেছিল, বাট পরে মনে হচ্ছে না, একেবারে ন্যাচারাল যে জিনিসটা সেই জিনিসটাই ফিল করছি। আসলে আমি যখন রেকর্ড করছিলাম তখন আমার পাশে আমার ছেলে বসে বসে ওয়া ওয়াও করছে ভিডিওটা দেখে, মানে সে খুব মনোযোগ দিয়ে ভিডিওটা দেখছে আমি কি ভিডিও এডিট করছি সেটা। আসলে এই ভিডিওটা আমি করেছি সামার, মানে সামারের শেষের দিকে বলতে পারেন। আমরা আমিশ ভিলেজ এটা দেখার আমার খুবই ইচ্ছা ছিল যে আমি যাব, মানে ইলেকট্রিসিটি ছাড়া, মানে আধুনিক প্রযুক্তি ছাড়া মানুষ কিভাবে লাইফ লিড করছে এটা দেখতে না আমার খুব বেশি ইন্টারেস্ট ছিল। আমি আগে থেকে আমি এখানেই যাব, কোথাও যাই আর না যাই, যাক আমরা ফাইনালি গিয়েছি। আর আমিশ ভিলেজের আর একটা ভিডিও আছে, এটা হচ্ছে বাগি রাইড, অনেকটা ঘোড়ার গাড়ির মতো যে গাড়ি, ওখানে আমরা যে রাইডটা করেছিলাম ওটা সম্পূর্ণ ফুল ভিডিওটা আমার আগে দেওয়া আছে, কিন্তু এখন আমি ওটাকে তখন ওভাবে এডিট করা হয়নি। এখন আমরা কোথায় থেকেছিলাম সেই আমাদের মোটেলের ছবিটা, ভিডিওটাও দিচ্ছি, আর আমিশ ভিলেজের অন্যান্য যা ভিডিও আছে ওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আশা করছি আপনারা খুব ভালোভাবে দেখবেন এবং এনজয় করবেন।
প্রথম আমিষ ব্যক্তি হচ্ছে জ্যাকব আমান। 1693 সালে জ্যাকব আমান এই আমিষ জাতিটার উদ্ভাবন করেন। তারপর তার থেকেই আস্তে আস্তে অনেকেই আমিষে কনভার্ট হয়ে চলে আসে। আর 1700 সালের মাঝামাঝি সময়ে এই আমিষ জাতিটা আমেরিকাতে আসে, কিন্তু তারা প্রথমে কিন্তু তারা ছিল সুইজারল্যান্ড, মানে সুইজারল্যান্ডেই তাদের মূল উৎপত্তি। তারপর এখানে ইউএসএতে আসে, ইউএসএতে এসে তারা বিভিন্ন জায়গায় বসবাস করা শুরু করে। এখানে আমার কিছু ফটোগ্রাফি দেখতে পাচ্ছেন, আনারি ফটোগ্রাফি, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি, আর আমিষদের কিছু কথাও বলছি। আর ইউএসএতে তারা বিভিন্ন জায়গায় থাকে, বাট বেশিরভাগ অংশই থাকে হচ্ছে পেনসিলভেনিয়াতে, এছাড়াও আরও অন্যান্য স্টেটে থাকে। বাট আমাদের যেহেতু নিউ ইয়র্ক থেকে পেনসিলভেনিয়াটা কাছে এবং পেনসিলভেনিয়াতে অনেক বড় এক অংশের আমিষ জাতিটা বসবাস করে, সেই জন্য আমরা এখানে আসছি। আর আমাদের মোটেলও দেখেন, তাদের এখানেও কিন্তু কিছু আমরা দেখতে পাচ্ছি, পশু পাখি এখানেও আছে, ঘোড়া আছে অন্য পাশে, কিন্তু ওই পাশটাতে আর যাওয়া হয়নি। তো ওদের লাইফটা আসলে আমার চিন্তা করলে অবাক লাগে, আমরা বাংলাদেশের মানুষই কত অ্যাডভান্স হয়ে গেছে, কত কিছু মোবাইল ইন্টারনেট, মানে ইলেকট্রিসিটি ছাড়া কিভাবে মানুষ থাকতে পারে এটা কল্পনা করা যায় না। বাট আসলে লাইফটা না এত সুন্দর, মানে অন্যরকম একটা লাইফ, এরকম লাইফ করলে থাকলে বোধহয় মানুষ আরও বেশি দিন মানে সুস্থ থাকতো, এ প্রযুক্তি থেকে দূরে থাকলেও কিন্তু ভালো। আমাদের মোটেলটাকে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের খাবারটা, ব্রেকফাস্টটা অনেক ভালো ছিল, কিন্তু আমি ভিডিও করিনি, আসলে করার ভাবে চান্স হয়নি। আমরা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে এখন আমরা চলে যাচ্ছি আমাদের ডেস্টিনেশনে। আসলে আমরা যে মোটেলটাতে উঠেছি ওখানে পাশেই হচ্ছে এই আমিষ যেই জাতি তারা যে থাকে তাদের বাসা, মানে তাদের এরিয়াটা হচ্ছে পাশেই। আমরা ওখানে গিয়ে এখন ওখানে আবার ড্রাইভ করে ঢোকা যাবে না, ওদের যেই এরিয়া সেখানে আমার তাদের নিজস্ব বাগি রাইড, মানে ঘোড়ার গাড়ির মতো বলেন, ঘোড়া গাড়ি বলতে পারেন, ওয়ান কাইন্ড অফ, ওইটাতে করে আমাদের ঘুরতে হবে আর কি এরিয়াটা। মানে আমাদের ড্রাইভ করে ঢোকার কোনো পারমিশন নেই। আমরা উঠে গেছি বাগি রাইডে, দেখেন এখানে দেখতে পাচ্ছেন, এখানে ঘোড়া দেখা যাচ্ছে, দূরেও আরও অনেকগুলো দেখা যাচ্ছে। আমিষ পিপল যারা, মানে আমিষ কান্ট্রিতে যারা বসবাস করে, তারা জীবিকা অর্জন করে কীভাবে, তাদের জীবিকা অর্জনের মাধ্যমে হচ্ছে চাষাবাদ করা আর হচ্ছে ফার্ম, এই বিভিন্ন ধরনের ফার্ম, গরু মুরগি থেকে শুরু করে এখানে হচ্ছে ঘোড়া। এই বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়িটা হচ্ছে 1782 সালের বাড়ি, যদিও এই বাড়িটা এখন আমিষ না, মানে যার বাড়ি সেটা হচ্ছে ইংলিশ। এখানে আবার আমিষ ইংলিশ দুই ধরনের মানুষই থাকে, কিছু কিছু মাঝখানে দেখবেন রাস্তায় গাড়ি দেখা যাচ্ছে, গাড়িগুলো হচ্ছে ইংলিশ যারা তাদের, এইটা হচ্ছে আমিষ একটা ছেলে, এই স্কুটার ইউজ করে চলে যাচ্ছে, মানে ওরা সাইকেল মানে এমন ধরনের জিনিস ইউজ করে যেগুলোতে আপনার আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয় না, যেমন তারা কোনো গাড়ি ইউজ করে না। এই গাড়িগুলো দেখছেন, এগুলো হচ্ছে ইংলিশ যারা তাদের গাড়ি, বাট আমিষ যারা তাদের গাড়ি না, তারা এভাবে ঘোড়া, ঘোড়ার গাড়ি অথবা যেটাকে সাইকেল বলতে পারেন, সাইকেল এই ধরনের জিনিস তারা ইউজ করে। আর তারা পড়াশোনা অনেক বেশি দূর পর্যন্ত করে না, যতটুকু জানা দরকার ততটুকু করে আর কি, হয়তো 15-16 বছর পর্যন্ত করে, তারপরে আর করে না। আর ওদের এই পুরো পৃথিবী থেকে তাদের নিজেদেরকে আলাদা করে রাখার একটা মেইন জিনিসই হচ্ছে ইলেকট্রিসিটি, মানে ইলেকট্রিসিটি ছাড়া একটা জাতি যে মানে জীবনযাপন করতে পারে, এটাই হচ্ছে আমিষ জাতিটা, মানে এখনও আগে থেকে শুরু করেছে, এখনও তারা সেভাবে করছেন। আর এই বাড়িগুলো দেখছেন, এটাও কিন্তু আমিষদের বাড়ি, এখানে তারা কোনো ইলেকট্রিসিটি নাই, মাঝে মাঝে দেখবেন কাপড় শুকার দিয়ে রাখাচ্ছে, মানে তারা নিজেরাই, মানে আমাদের দেশে গ্রামের বাড়িতে যেভাবে নিজেদের কাপড় নিজেরা ধুয়ে শুকার দেওয়া, তারপরে তো এখন আমাদের গ্রাম অনেক অ্যাডভান্স হয়ে গেছে, টিভি ইউজ করে, রেডিও টিভি সব কিছু ইউজ করছে, বাট ওদের এখানে টিভি, ফ্রিজ, রেডিও কোনো কিছু এগুলো ইউজ করার পারমিশন নেই। আর মোবাইল ফোনটা হচ্ছে আপনার পারমিশনটা দেয়, মানে কোনো ইম্পর্টেন্ট কাজে যেটা করতেই হবে তাদের, দেখা গেল তারা হয়তো, ওদের এখানে তো আর ওই ধরনের মল বা গ্রোসারি নাই, সব কিছু তো তারা চাষাবাদ করতে পারে না, যে জিনিসটা পারে না তাদের ঠিকই দূরে মলে গিয়ে কিনে আনতে হয়, তখন তারা কিভাবে যাবে, সেই ক্ষেত্রে তাদের পারমিশন, তাদের যে গির্জা আছে সেখান থেকে তাদেরকে পারমিশন দেওয়া হয় যে না তোমরা বাস
বা ট্রেন ইউজ করতে পারবা, বা শুধুমাত্র ওই দূরে থেকে জিনিসপত্রগুলো কিনে আসার জন্য বা খুব ইম্পর্টেন্ট কোনো কাজ সেটা করার জন্য। এছাড়া আর কোনো ওয়েতে বাস ট্রেন ইউজ করা যাবে না, আর প্লেন তো কোনোভাবেই ইউজ করা যাবে না। তাদেরকে এখনও মানে প্লেন ইউজ করার পারমিশন দেওয়া হয়নি এত দূর ফ্লাই করে যাওয়ার। আর বাস ট্রেনটা তো বেশি দূর যায় না, আশেপাশে যায় এখন তারা, তাও সব সময় না, মাঝে মাঝে যখন ইমার্জেন্সি যেতেই হয় তখন যায়। আর হচ্ছে মোবাইল ফোনটা তাদেরকে ইউজ করতে দেওয়া হয় আরেকটা কাজে, সেটা হচ্ছে তারা অনেক সময় দেখা যায় ট্যাক্সি কল করে, ট্যাক্সি দিয়ে যেতে হবে ইমার্জেন্সি, তখন তারা মোবাইল ফোনটা ইউজ করে ট্যাক্সি কল করে তারপরে যায়। এছাড়া তারা তাদের নিজেদের অন্য সব কিছু, দেখতে পাচ্ছেন বাড়িটা কী সুন্দর বাড়িটা, মানে আমার আসলে ওদের এরিয়াটা দেখে এত ভালো লেগেছে, আমরা বলছি আমরা এখানে আমিষ হওয়ার কোনো সিস্টেম আছে নাকি যে আমিষ হয়ে যাওয়া যায়, বলছেন না অন্য কেউ সেভাবে আমিষ হতে পারবে না। আর এগুলো নিজেরাই তারা চাষাবাদ করে, সব কিছু তারা নিজেরা করে, এবং তারা অতিরিক্ত পরিশ্রমী, কি বলবো, মানে এত পরিশ্রমী দেখলে মনে হয় আসলে আমরা অনেক বেশি অলস। আমরা তো মোবাইল ফোন, ইন্টারনেট, টিভি এসব নিয়ে সারাদিন থাকি, তারা এগুলোর কিছুতেই থাকে না। তারা নিজেরা কাজ করে, নিজেরা বাহিরে খেলাধুলা করে, সেরকম একটা লাইফ লিড করে। এমনকি চাষা মানে চাষবাসের জন্য তারা জেনারেটর পর্যন্ত ইউজ করে না, মানে সব কিছুই হচ্ছে প্রাচীন আমলে যেভাবে ইউজ করা হতো সেইভাবে তারা ইউজ করে। এখন আমি আসলে ইনফরমেশানগুলো কিছু গুগল থেকে সার্চ দিয়ে বা ওভাবে নিয়েছি, এখন আমার ইনফরমেশানগুলো 100% কিনা আমি বলবো না, বাট আমি তো আর নিজে বলতে পারছি না। এখানে যে ছিল বাঘি রেডি সে কিছু বলেছে, আবার আমি গুগল থেকে সার্চ করে নিয়েছি ইনফরমেশান। দেখেন এখানে কাপড় শুকাতে দিয়ে রেখেছে, দেখতেও ভালো লাগছে, তারা আসলে কতটাই পরিশ্রমী। আবার নিজেরা, এই যে মহিলাটা আমাদেরকে নিয়ে যাচ্ছে, অনেক বয়স তার বয়সও হবে 70+ হবে, সেরকম ঘন্টার পর ঘন্টা এগুলো চালাচ্ছে, বাসায় কাজ করে এসে আবার এখানে কাজ করছে, এটা তো তার একটা প্রফেশন, এটা করে তো সে টাকা পায়, এভাবেই তাদের জীবন চলে। আবার তারা চাষবাস করে, তার যে হাজব্যান্ড, তার হাজব্যান্ড এরকম জমি চাষ করে, এভাবে তারা লাইফ লিড করছে। দেখেন আসলে কি বলবো, মানে অন্যরকম একটা জীবন যাকে বলে। এবং তারা যেখানে, আমরা যেমন ড্রাইভিং করতে হলে ড্রাইভিং লাইসেন্স লাগে, বাট তারা ঘোড়া চালাচ্ছে, তাদের এটার জন্য ড্রাইভিং লাইসেন্স লাগে না, তারা এমনিতেই মানে ঘোড়া চালাতে পারলেই মানে মানে ওকে তারা চালাতে পারবে, বাট তাদের এরিয়াটা হচ্ছে লিমিটেড। এই এরিয়ার মধ্যে দেখতে পাচ্ছেন অনেক কিছু, এখানে গরু আছে, তারপর দূরে গরু, ছাগল, মুরগি, ঘোড়া, অনেক কিছুই আছে, এমন কিছু আছে আমরা চিনিও না। তারপর অনেক ধরনের সবজি তারা এখানে ফসল ফলায় নিজেরা। আর ওদের বাচ্চারাও হচ্ছে এরকম, অল্প কিছু পড়াশোনা করে, তারপর আবার একইভাবে ওরা যেরকম কাজ করছে, জমি চাষ করে, তারপর পশু পাখির যে ফার্ম ফার্ম আছে, কারো কারো ফার্ম থাকে, কেউ গার্ডেন, এরকম কেউ ফার্ম দিয়ে জীবিকা অর্জন করে, কেউ গার্ডেন করে জীবিকা অর্জন করে। এবং তাদের যে খাবারগুলো যে তারা গ্রো করছে কষ্ট করে, এগুলো কিন্তু আমরা আবার খাই। যেমন আমিও সেদিন বাজার থেকে ডিম নিয়ে আসছি, তখন দেখি আমিষ কান্ট্রি লেখা, মানে ডিমটা আসলে ওখান থেকে আসছে, কারণ তারা তো ওখানে মুরগি ফার্ম আছে তাদের, তারপরে এখানে কাউ মিল্ক আসছে, ওখানে তো তাদের গরুরও ফার্ম আছে, মানে আসলে বলতে পারেন কৃষক, যারা বাংলাদেশে যেমন কৃষকরা, এখানে হচ্ছে ওরাও এরকম কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করছে, আর আমরা এখানে বসে বসে খাচ্ছি আর কি আরাম করে, আমরা তার ওই কষ্টটা বুঝি না। আর এখানে কিছু কিছু বাড়িতে দেখছেন গাড়ি, এই গাড়ি যেসব বাড়িতে আছে তারা হচ্ছে আমিষ ছিল কোনো এক সময় হয়তো, আর তারা ইংলিশ হয়ে গেছে, কারণ কি আধুনিক যুগে অনেকে চায় পড়াশোনা করতে। এখন কিছু ছেলে মেয়ে যারা পড়াশোনা করছে, ওরা দেখা যায় পড়াশোনা করার পর তারা আধুনিক ওয়ার্ল্ডের সাথে যখন পরিচিত হয়, তখন তারা তাদের পুরানো সেই লাইফটায় ফিরে যেতে চায় না, সেজন্য তারা কনভার্ট হয়ে আমি সে চলে থেকে ইংলিশে চলে এসে এখানে খেলা করছে তারা স্কুলের মাঠে। দেখছেন তাদের খেলাও হচ্ছে, দেখেন তাদের রাইড কি সুন্দর, মহিলা BMW গাড়ি যেভাবে মানুষ চালায় ঠিক মহিলা BMW গাড়ির মতো ঘোড়ার গাড়ি চালাচ্ছে, এখানে বাচ্চাকে নিয়ে সাইকেলে করে চলে যাচ্ছে। আসলে একটা অসাধারণ একটা জীবন তাদের, অন্যরকম কষ্ট করে অনেক তারা, আসলে আমরা তো আর এটা বুঝি না, বাট আমার কাছে অনেক ভালো লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট দিয়ে আমার সাথে থাকবেন, কষ্ট করে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।
সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।